ফরজ নামাজ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান যখন উত্তম রূপে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই গাছের পাতাগুলি ঝরিয়া পড়েছে। অতঃপর তিনি কোরআনের পাঠে এই আয়াত তিলাওয়াত করিলেন, অর্থ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে নামাজের পাবন্দি করুন, নিঃসন্দেহে নেক কার্যাবলী মন্দ কাজ সময়ে দূর করিয়া দেয়। ইয়া হইতেছে পরিপূর্ণ নসিহত মান্যকারীদের জন্য। মুসনাদে আহমদ। আয়দা, কোনো কোনো আলেমের মতে দিনের দুই প্রান্তের দ্বারা দিনের দুই অংশ বোঝানো হইয়াছে, অতএব প্রথম অংশ দ্বারা ফজরের নামাজ ও দ্বিতীয় অংশ দ্বারা জোহর ও আসরের নামাজের উদ্দেশ্য, রাত্রির কিছু অংশে নামাজের দ্বারা মাগরিব ও এশার নামাজ আদায় করার উদ্দেশ্য। তাফসীরে ইবনে কাসির। ইলমে যিকির, কোরআনে করিমের ফাজাইল। হযরত আবুর দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত ইয়াদ করিয়া লইয়াছে সে দাজ্জালের ফেতনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে। এক রিয়াতে সূরা কাহাফের শেষ দশ আয়াত ইয়াদ করার উল্লেখ আছে মুসলিম শরীফ। হযরত আবুর দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত ইয়াদ করিয়া লইয়াছে সে দাজ্জালের ফেতনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে। এক রিয়াতে সূরা কাহাফের শেষ দশ আয়াত ইয়াদ করার কথা উল্লেখ আছে মুসলিম শরীফ। ইকরামে মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হইতে বাঁচিয়ে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমানকে গালি দেওয়া বদ্দিনি আর তাকে হত্যা করা কুফর। বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমানকে গালি দেওয়া বদ্দিনি আর তাহাকে হত্যা করা কুফর। বুখারী শরীফ। কায়দা, যে মুসলমান কোনো মুসলমানকে কতল করে সে নিজের পূর্ণ মুসলমান হওয়াকে অস্বীকার করিতেছে। ইয়া হইতে পারে যে কতল করা কুফরের উপর মৃত্যুর কারণও হইয়া যাইবে। মজার হওয়া ক্লাসের নিয়ম ক্রিয়াকারী নিন্দা। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে বান্দা দুনিয়াতে প্রসিদ্ধ হওয়া ও দেখানোর জন্য কোনো আমল করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মাখলুকের সামনে শুনিয়া দিবেন যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য নেক আমল করিয়াছিল, যার দরুন সে অপমানিত হইবে। তাবারানি মজমুয়ে জাওয়াইদ। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে বান্দা দুনিয়াতে প্রসিদ্ধ হওয়া ও দেখানোর জন্য কোনো আমল করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মখলুকের সামনে শুনাইয়া দেবেন যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য নেক আমল করিয়াছিল, যার দরুন সে অপমানিত হইবে। তাবারানি মজমুয়ে জাওয়াইদ। আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার প্রতিরোধ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভ্রমণ করার অনুমতি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আমার উম্মতের ভ্রমণ হইল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আবু দাউদ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভ্রমণ করার অনুমতি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, আমার উম্মতের ভ্রমণ হইল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আবু দাউদ শরীফ। ভয়ের্তুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দান করুন। তিনি তাহাকে উপদেশ দান করিলেন, যাহার মধ্যে একটি এই যে নিজে জিহোবাকে কল্যাণকর কথা ব্যতীত সকল প্রকার কথা হইতে হেফাজত করো। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে
এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসিল এবং আরজ করিল, ইয়া রসুল্লাহ, আমাকে উপদেশ দান করুন। তিনি তাকে কিছু উপদেশ দান করিলেন, যাহার মধ্যে একটি এই যে, নিজের জিহ্বাকে কল্যাণকর কথা ব্যতীত সকল প্রকার কথাই নির্বাচন করুন।